যতক্ষণ ময়লা সার মনে হয় নদীতেই ফেলা। যাই হোক বন্ধুরা, দেখে আসো নদীটি কত সুন্দরভাবে আমাদের নদীগুলো সংরক্ষণ করা হচ্ছে। বন্ধুরা দেখো, আর যে গাড়িটি সার্ভে করতে গেছিলাম তোমরা একটু পরে দেখতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি জিয়াউর রহমান, জিএম জিয়াউর রহমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা মনে করছিলাম আজকে রিভিউ দিব না, আমি একটি গাড়ি সার্ভে করতে গিয়েছিলাম গাজীপুরে। সেখান থেকে ফেরার পথে শনিবার রোড দিয়ে আসতেছিলাম, যখন তোরাক নদীর পাড়ে দাঁড়ালাম একটা মসজিদে নামাজ পড়ার জন্য। তো নদীটা দেখে মন খারাপ হয়ে যাওয়াতে আজকে রিভিউটা দিচ্ছি। তোমরা একটু পর দেখতে পারবে কোন গাড়িটি সার্ভে করতে গিয়েছিলাম। এখানে প্রচণ্ড নয়েজ, জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তো বন্ধুরা দেখো, যে কারণে আমি এখানে দাঁড়িয়েছি নদীটা দূষিত হয়ে গেছে, মানে ময়লা দিয়ে ভরে গেছে। আমরা যদি আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, যদি আমরা নদীকে বাঁচাইতে না পারি, আস্তে আস্তে ধীরে ধীরে দেখা গেছে আমাদের নদীগুলো, সব নদীগুলো দূষিত হয়ে যাবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নদীগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যেন আমরা যারা নদীতে ভ্রমণ করি তারা যেন স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারি। ময়লা সার মনে হয় নদীতেই ফেলা। যাই হোক বন্ধুরা, দেখে আসো নদীটি কত সুন্দরভাবে আমাদের নদীগুলো সংরক্ষণ করা হচ্ছে। বন্ধুরা দেখো, আর যে গাড়িটি সার্ভে করতে গিয়েছিলাম তোমরা একটু পরে দেখতে পারবে। তো বন্ধুরা বিদায় নিচ্ছি। আর এখানে গরম, আর আমার শরীর প্রচণ্ড ধুলাই, প্রচণ্ড ধুলা, কারণ গড়িবাদ রাস্তায়, ঢাকা মিরপুর গড়িবাদ রাস্তায় ওখানে বালু থাকে, প্রচণ্ড ধুলা। আর হলো বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম আমি গিয়েছি বাইক নিয়ে সার্ভে করার জন্য। আমি বাইক কিছু দিয়ে ঘুমিয়ে মোটর দিয়ে দিব কোন বাইকটা কিনছি, রেডি করতে পারবে। বন্ধুরা চলো, আজকে এই পর্যন্তই। আর দেখে আসো কোন গাড়িটি সার্ভে করতে গিয়েছিলাম এবং যে নদীটির জন্য আমি এখানে দাঁড়িয়েছি নদীটিও দেখে আসি। বন্ধুরা চলো দেখে আসি।